আদালতের এজরাসেই ইন্তেকাল করেছেন মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। দর্শক, স্বদেশ টিভির এখনকার আয়োজনে আমরা জানাবো সেই খবর। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 17 জুন 67 বছর বয়সী মোহাম্মদ মুরসি দেশের আদালতের এজলাসেই ইন্তেকাল করেন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বিচারকের কাছে কথা বলার অনুমতি চাইলে তাকে কথা বলতে অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন, এক পর্যায়ে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। খবরে বলা হয়, মুরসির লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুরসির ছেলে আহমদ নাজাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, আমার পিতা আল্লাহর কাছে চলে গিয়েছেন। উল্লেখ্য, 2011 সালে আরব বসন্তের জেরে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গড়ে উঠে বিশাল গণ অভ্যুত্থান, আর এতে পদচ্যুত হন হোসনি মোবারক। এরপর মিশরের প্রথম অবাধ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। কিন্তু 2013 সালে গণ অসন্তোষের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় সেনাবাহিনী। পরে প্রেসিডেন্টের মসনদে বসেন মুরসির হাতে সেনাপ্রধান হওয়া আবদেল ফাত্তাহ আল সিসি। 2013 সালে মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন অভিযোগে অনেককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মুরসির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অর্থের বিনিময়ে কাতারের কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাচার করেছেন। 2014 সালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল। এরপর 2016 সালের জুন মাসে তথ্য পাচারের এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। আদালত দেশের গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়।